হ্যালো বন্ধুরা স্মার্টিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডাব্লু বিপিএসসির কন্ডাক্ট করা ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা আছে সাতাশে জানুয়ারি সময় হাতে মাত্র দু সপ্তাহ এই দু সপ্তাহ কীভাবে টোটাল প্রিপারেশান আপনারা করবেন সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা থাকবে এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন এবং কিছুটাও যদি ফলো করতে পারেন আমার বলা কথাগুলো অবশ্যই নশো সাতান্ন জনের মধ্যে আপনি একজন হতে পারবেন এবং এটা আপনাকে করে দেখাতে হবে আপনাকে নিজেকেই চেষ্টা করতে হবে শেষ পর্যন্ত এই ভিডিওটা শুধু একবার দেখুন আর আপনি চেষ্টা করুন কতটা কি করতে পারেন পাগলামি একটু করতেই হবে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় শেষ পর্যন্ত সঙ্গে থাকুন টোটাল স্ট্র্যাটেজি আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা পিএসসি ফুড সাব ইন্সপেক্টর যেটা বিরাট টাফ নশো জনের মধ্যে আসা কয়েক লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে থেকে বিরাট টাফ এই চোদ্দো দিন শুধু এই চোদ্দো দিন আপনারা আমাকে দিন তাহলে আপনারা চাকরি পাওয়ার কাছে পৌঁছে যাবেন ইন্টারভিউ অবধি আপনাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকছে এই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সর্বপ্রথম আপনাদেরকে সিলেবাসটা একটুখানি মনে করিয়ে দিতে চাইবো আর পরীক্ষার প্যাটার্ন ফুড এসআই যে সিলেবাস আছে এবং পরীক্ষার যে প্যাটার্ন আছে দেখুন সমস্ত পরীক্ষাটি লিখিত অবজেক্টিভ টাইপ অর্থাৎ মাল্টিপেল এমসিকিউ এর প্রশ্ন আপনাদেরকে দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে লিখিত পরীক্ষাটা একশো নম্বরের থাকবে এবং এতে সময় থাকবে মাত্র দেড় ঘন্টা একটা থেকে আড়াইটা পর্যন্ত পরীক্ষার সময় দেওয়া আছে রিপোর্টিং টাইমটা একটু আগে হবে কিন্তু সময় আপনাদের থাকবে একশো নাম্বারের জন্য দেড় ঘন্টা দুটো জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন করা হবে জেনারেল স্টাডিজ থেকে ফিফটি মার্কস এবং পার্টিগণিত থেকে ফিফটি মার্কস কিন্তু প্রশ্ন আসবে ম্যাথের মধ্যে পার্টিগণিতটাকেই কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে বাকিগুলো করার কোনো প্রয়োজন নেই জেনারেল স্টাডিজ থেকে পঞ্চাশ নাম্বার পঞ্চাশটা প্রশ্ন এবং পাটিগণিত থেকে আপনাদের পঞ্চাশ নম্বরের পঞ্চাশটা প্রশ্ন অ্যাটেম্প করতে হবে দেড় ঘন্টার মধ্যে পার্সোনালিটি টেস্টের জন্য কুড়ি নাম্বার দেওয়া আছে অর্থাৎ আপনারা যদি লিখিত পরীক্ষায় পাশ করেন কুড়ি নাম্বারের আপনাদের ইন্টারভিউ বা ভাইভা পরীক্ষা কিন্তু অ্যাপিয়ার করতে হবে দিতে হবে ফুড এসআইয়ের সিলেবাসটা কি জেনারেল স্টাডিজ জেনারেল স্টাডিজের মধ্যে থাকবে বিজ্ঞান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভারতের ইতিহাস থেকে জেনারেল নলেজ থেকে এবং ভূগোল থেকে জেনারেল স্টাডিজ থেকে যে প্রশ্নগুলো আসবে মাথায় রাখবেন সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স ভারতের ইতিহাস জিকে যেগুলো আছে এবং ভূগোল এর বাইরে আপনাদের পড়ার কোনো দরকার নেই পাটিগণিত এবং জিআই আসবে অল্প কয়েকটা প্রশ্ন পাটিগণিতের পঞ্চাশ নম্বর থাকছে তার মধ্যে জিআই দু একটা ঢুকে যেতে পারে সেখানে আপনাদেরকে মাধ্যমিক স্তরের সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেওয়া হবে মাধ্যমিক স্তরের মানে মাধ্যমিক লেভেলের পড়াশোনা করলেই কিন্তু আপনারা এই পরীক্ষাটা ক্র্যাক করে উঠতে পারবেন পরীক্ষাটা হচ্ছে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা এবং এখানে নিয়োগকারী সংস্থাকে পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউ বি পিএসসি শূন্য পদ আছে মাত্র নশো সাতান্নটা এখানে আবেদন করেছে কয়েক লক্ষ ক্যান্ডিডেট যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে জানাতে চাইছি সেটা একটু টাফ বাট এই দু সপ্তাহের জন্য আপনারা চেষ্টা করুন তাহলে কিন্তু সারা জীবনটা আপনাদের সুখে থাকতে পারবেন আপনাদের যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আপনাদেরকে আমি বলতে পারি মোটামুটিভাবে আট দশ ঘন্টা সময় ইনভেস্ট করার চেষ্টা করুন কিভাবে করবেন আনুমানিক একটি ধারণা নিয়ে নিন ম্যাথের জন্য প্রতিদিন আপনারা একশো প্লাস ম্যাথ প্র্যাকটিস করবেন চার ঘন্টা সময় ম্যাথকে দেবেন যেগুলো প্র্যাকটিস করা হয়ে গিয়েছে সেগুলোকেও রিভাইজ করবেন যেগুলো পারছেন না সেগুলোকেও চেষ্টা করবেন টোটাল একশোটার উপর আপনাদেরকে ম্যাথ ডেলি প্র্যাকটিস করতে হবে চার ঘন্টা সময় এখানে আপনাদেরকে দিতে হবে এবার আপনাদের নিজেদের মেরিটের উপর কাজ করবে কারো ছ ঘন্টা লাগতে পারে কারো দু ঘন্টা লাগতে পারে তার জন্য দু ঘন্টাই যথেষ্ট দু নম্বরে বলবো ইতিহাস এবং ভূগোল প্রত্যেক দিন আপনারা দু ঘন্টা সময় দিন এক ঘন্টা ইতিহাসকে দিন এক ঘন্টা ভূগোলকে দিন এই চোদ্দো দিনের জন্য আপনারা পড়বেন এবং রিভাইজ করবেন টেক্সট বুক পড়ার চেষ্টা করবেন প্রতিটা জিকে কে না দেখে বলার চেষ্টা করবেন এই দু ঘন্টার মধ্যে ইতিহাসের জন্য এক ঘন্টা ভূগোলের জন্য এক ঘন্টা বিজ্ঞানের জন্য এক ঘন্টা দিন অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে সেগুলোর জন্য এক ঘন্টা দিন বাড়তি দু ঘন্টা আপনাদের সময় লাগছে ইতিহাস ভূগোল দু ঘন্টা বিজ্ঞান এবং অন্যান্য বিষয় দু ঘন্টা ম্যাথ চার ঘন্টা থাকছে বাকি কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদেরকে আমি বলতে চাইবো অন্তত পক্ষে এক ঘন্টা করে ডেলি ইউটিউবে ভিডিও দেখুন ইউটিউব ভিডিও এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা প্রশ্নগুলো চোখে দেখতে পারেন কানে শুনতে পারেন মাথায় মেমোরাইজ করতে পারেন একসঙ্গে দুটো তিনটে কাজ হয় বলে বেশি তাড়াতাড়ি মুখস্থ হয় যেমন ধরুন একটা সিনেমা আমরা দেখলে বছরের পর বছর সেই সিনেমাটার ঘটনাগুলো আমরা মনে থাকে কারণ অডিও ভিজুয়াল এফেক্ট আমাদের ব্রেনের থেকে বেশি কার্যকরী একসঙ্গে চোখে দেখা কানে শোনা ঘটনা আমাদের দীর্ঘদিন মনে থাকে চেষ্টা করুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইউটিউব থেকে দেখার ইউটিউবে অনেক রকম ভালো ভালো চ্যানেল আছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য স্পেশাল চ্যানেল আমাদের চ্যানেলেও কয়েকটা ভিডিও কারেন্ট অ্যাফেয়ার্সের আপলোড করা আছে সেগুলো দেখুন ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য স্পেশাল আমি আন একাডেমিতে কোর্স করিয়েছিলাম সেই কোর্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেগুলো দেখুন তারপরে আপনারা স্টাডি আই যে চ্যানেলটা আছে না সেটার গৌরব গার্গ যে স্যার আছে ওনার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনারা দেখুন দেখবেন অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনারা উপকার পাবেন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য জাস্ট আপনাদের এক ঘন্টা দিন ইউটিউবে তারপরে অন্তত দু ঘন্টা করে মক টেস্ট মক টেস্ট কিভাবে দেবেন আপনারা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি মক টেস্টের স্পেশাল বই আমরা তৈরি করে রেখেছি সেই বইগুলো সংগ্রহ করতে পারেন কিছু কিছু ওয়েবসাইটে মক টেস্ট দেওয়া যায় আপনারা ফুড সাব ইন্সপেক্টর মক টেস্ট লিখে গুগলে সার্চ করবেন সেখান থেকে মক টেস্ট দিতে পারেন অথবা আপনাদের বাড়িতে যে প্রশ্নপত্রগুলো আছে বা কোনো প্র্যাকটিস বুক কিনেছেন সেইখান থেকেও মক টেস্ট আপনারা করুন দু ঘন্টা সময় দিন মক টেস্ট জানি বিষয়টা একটু অতিরিক্ত এবং অস্বাভাবিক বলে মনে হচ্ছে অনেকের কাছে কিন্তু বন্ধুরা আপনারা কি আমাকে এই দশ পনেরো দিন বাকি সময়টা আছে এটা বলুন এই কটা দিনকে কি দশ পনেরো ঘন্টা দশ পনেরো দিনকে দশ ঘন্টা আট ঘন্টা সময় দেওয়াটা কি আপনাদের জন্য সারা জীবন সুখে থাকার জন্য কি এটাকে স্বাভাবিক বা সম্ভাব্যপর করে নেওয়া যায় না চেষ্টা করুন ফেসবুক হোয়াটসঅ্যাপকে এড়িয়ে এই কোটা দিনকে আপনি নিজেকে ব্যস্ত করে রাখুন ফুড সাব ইন্সপেক্টরের হাতে তুলে দিন দু সপ্তাহ সারা জীবন ফুড সাব ইন্সপেক্টর আপনাকে খাইয়ে যাবে প্রচুর প্রচুর সময় দেবে তেষট্টি দিন যতীন্দ্রনাথ দাস অনাহারে থাকতে পেরেছিলেন তাহলে আপনারা কেন পারবেন না নিজেকে প্রশ্ন করুন মাত্র চোদ্দোটা দিন সময় আছে চোদ্দোটা দিন নিজেকে এইভাবে তৈরি করুন সময়টা কিভাবে বার করবেন রাত দুটো অর্থাৎ টু এ থেকে সকাল আটটা সময় থাকছে আপনাদের কাছে ছ ঘন্টা এবং এই সময়টা থাকছে আপনাদের কাছে ফ্রেশ মাইন্ডের টাইম অর্থাৎ আপনারা সন্ধ্যে থেকে বা যখন ঘুমিয়ে ওঠেন ঘুমানোর পর কিন্তু ব্রেন সম্পূর্ণ সতেজ থাকে তখন যেটাই আপনারা মাথায় ঢোকাবেন সেটা খুব তাড়াতাড়ি ক্যাপচার করবে সকাল দুটো থেকে সকাল আটটা পর্যন্ত ছ ঘন্টা ইউটিলাইজ করুন এটাকে একভাবে কখনোই করবেন না দুটো থেকে তিনটে পড়লেন দশ মিনিট ব্রেক নিলেন হয়তো বা একটা গান শুনলেন বা একটু বাইরের থেকে ঘুরে এলেন আবার শুরু করলেন পাঁচ দশ মিনিট করে ব্রেক নিয়ে নিয়ে এক ঘন্টা ছাড়া ছাড়া আপনারা ছ ঘন্টা ইউটিলাইজ করুন সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ঘুম খাওয়া এগুলো আপনাদের থাকবে তার সঙ্গে আপনাদেরকে ইউটিউব ভিডিও দেখতে হবে ইউটিউব ভিডিও এক প্রকার করবে আপনাদেরকে প্লাস আপনাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো শিখিয়েও দেবে ইউটিউবকে দিন সকাল আটটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সময় এবং তার সঙ্গে ঘুম খাওয়া দাওয়া যেগুলো আপনার আছে আনুষঙ্গিক কাজকর্মগুলো সারণ দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত তিন ঘন্টা টাইম পাবেন এই তিন ঘন্টা আপনারা কাজে লাগান দশ ঘন্টার মধ্যে এই তিন ঘন্টা দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত একবার বসে যান তার মাঝে দুবার রেস্টও নেবেন নিয়ে আপনারা এই তিন ঘন্টাকে ইউটিলাইজ করুন যেভাবে আমরা বলেছি সেইভাবে তার সঙ্গে তিনটে থেকে ছটা পর্যন্ত আপনাদের যে আনুষঙ্গিক কাজকর্মগুলো আছে ঘুরতে গেলেন বেড়াতে গেলেন রেস্ট নিলেন কেউ ব্যায়াম করলেন কেউ সিনেমা দেখলেন যা ইচ্ছা যায় করুন তিনটে থেকে ছটা পর্যন্ত টোটাল রেস্ট করুন আবার সন্ধ্যে ছটা থেকে রাত আটটা পর্যন্ত পড়তে বসুন দু ঘন্টা এখানে আপনি সময় পাবেন রাত্রি ছটা থেকে রাত্রে আটটা পর্যন্ত দু ঘন্টা কাজে লাগান গভীর ঘুম আপনাদের থাকবে রাত আটটা থেকে সকাল দুটো পর্যন্ত রাত আটটা থেকে রাত দুটো পর্যন্ত আপনারা গভীরভাবে ঘুমিয়ে নিন আবার দুটো সময় উঠে পরের দিন শুরু করুন চোদ্দোটা দিন এইভাবে করুন আপনারা খুব ভালো সাকসেস পাবেন তার সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল টিপস হিসেবে আপনাদেরকে বলতে চাইছি ডেসক্রিপশানে আমি একটা স্পেশাল সাজেশান বুকের লিঙ্ক দিচ্ছি যেই বইটা স্পেশালি বাংলা ভাষায় তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা আপনারা ওই বইটা সংগ্রহ করুন এই কটা দিন পয়সার মায়া করবেন না বইটা সম্ভবত পঁচাশি টাকা না সাতাশি টাকা দাম আছে বইটা আপনারা কিনে নিন এবং তার সঙ্গে সঙ্গে যদি আরও কিছু অ্যাডিশনাল খরচ খরচা করতে পারেন তাহলে কয়েকটা মক টেস্টেরও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি কয়েকটা প্র্যাকটিস সেটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সেগুলোকে সংগ্রহ করুন করে পড়ুন দেখুন চোদ্দো দিনে আপনাদের সাফল্য আসে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইকও করবেন কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামতটা কী আছে পরবর্তী ভিডিওতে ফিরে আসছি সবাই ভালো থাকুন ধন্যবাদ